নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের অঙ্ক সাজেশন নিয়ে আলোচনা করছি। আজকে আমি পাটিগণিত নিয়ে আলোচনা করব, যেগুলি 100% টেস্ট, প্রি টেস্ট এবং যে সামনে যে তোমাদের 40 নম্বরের পরীক্ষা, সব পরীক্ষায় তোমরা কমন পাবে। সামেটিভ 1, সামেটিভ 2 এবং সামেটিভ 3 এবং তার সঙ্গে মাধ্যমিক পরীক্ষা এবং টেস্ট, প্রি টেস্ট পরীক্ষা। তো দেখো, পাটিগণিতে টোটাল আমরা দেখতে পাচ্ছি যে সামেটিভ 1-এ টোটাল থাকবে 9 নম্বর থাকবে। এই 9 নম্বরের ভিতর থেকে, ঠিক আছে, 5 নম্বরের একটা বড় প্রশ্ন থাকবে, ঠিক আছে, পাচককে পাস, এবং 2 নম্বরের এসএ কিউব থাকবে এবং আমাদের এমসি কিউব থাকবে, টোটাল 2 নম্বর থাকবে। তার মানে টোটাল ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি যে পাটিগণিত প্রথম সেমেটিভে 9 নম্বর থাকবে। বুঝতে পারছো খুবই গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো 100% আসতে চলেছে, সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করবো। একদম গ্যারান্টিকে সাথে আমি বলতে পারি এখান থেকে 71, 2 এবং 3 এবং মাধ্যমিক টেস্ট, প্রি টেস্ট প্রত্যেকটা পরীক্ষায় 100% তোমরা কমন পাবে। এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং ভিডিওতে আমি বলে দেবো। তো দেখো, সামেটিভ আমাদের 2, আমাদের মোট নম্বর থাকবে 6, ঠিক আছে, 6 নম্বর, পাচকে পাস, ঠিক আছে, আমাদের বড় প্রশ্ন পাস থাকবে এবং আমাদের এমসি কিউব থাকবে একটা, টোটাল থাকবে 6 নম্বর। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি সামেটিভ 3 টেস্ট পরীক্ষা, এবং টেস্ট পরীক্ষায় কোন অঙ্কগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের আমি দেখাবো। তো দেখো, আমাদের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষায় পাটিগণিতে কত আসবে, এই যে টোটাল 12 নম্বর থাকবে, ঠিক আছে। 5 নম্বরের একটা বড় প্রশ্ন লিখতে হবে, এবং এসএ কিউব 2 দুগুণে 4, 4 নম্বর থাকবে, সত্য মিথ্যা একটা থাকবে, শূন্যস্থান একটা থাকবে, এমসি কিউব একটা থাকবে। টোটাল ক্যালকুলেশন করে আমরা দেখতে পারছি, টোটাল ক্যালকুলেশন করে 12 নম্বর থাকছে আমাদের পাটিগণিত টেস্ট, প্রি টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষায়। তো দেখো, ভালো করে দেখে নাও, আজকে আমি পাটিগণিতের সাজেশন নিয়ে আলোচনা করব, যে সাজেশন 100% তোমরা কমন পাবে 2024 সালের মাধ্যমিক পরীক্ষায়। তো দেখো, প্রয়োগ 25 খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এটা কষে দেখি 2-এর অঙ্ক, যেটা মাধ্যমিক পরীক্ষায় আসার চান্স খুবই প্রবল, খুবই প্রবল বললে ভুল হবে, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট। উদাহরণ থেকে কিন্তু প্রতি বছর মাধ্যমিকে অঙ্ক আসছে। তো দেখো, যার পেজ নম্বর 42, এই 42 নম্বর পেজ থেকে যে অঙ্কটা ইম্পর্টেন্ট সে সম্পর্কে আমি বিস্তারিত ব্যাখ্যা করেছি। প্রয়োগ 28 দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রয়োগ 28, এই অঙ্কটা 2024 সালের মাধ্যমিক পরীক্ষা টেস্ট, প্রি টেস্ট পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, যার পেজ নম্বর 43, 43 নম্বর পেজের অঙ্ক। তো দেখো, তারপরে প্রয়োগ 29, এটাও তোমরা দেখে যাবে, প্রয়োগ 29 খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি মনে করি। প্রয়োগ 30 দেখে যাবে, যার পেজ নম্বর 44, ওকে। তো দেখো, প্রয়োগ 33 খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, 2024 সালের মাধ্যমিকের সব থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, যার পেজ নম্বর 45, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, ওকে। এবার দেখো, কষে দেখি 2-এর কোন অঙ্কগুলো 5 নম্বরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো, তোমরা এসএ কিউবের ক্ষেত্রে 3 দাগের অঙ্ক, ঠিক আছে, এবং তার সঙ্গে 7 দাগের অঙ্ক এবং 8 দাগের অঙ্ক, এই তিনখানা অঙ্ক কিন্তু বড় অঙ্ক নয়, এটা কিন্তু 2 নম্বরের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিকে চলে আসে। এবং তোমরা বড় প্রশ্নর ভিতর থেকে 5 দাগের অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে, তার সঙ্গে ভালো করে প্র্যাকটিস করবে হচ্ছিল এই যে 13 এবং 14 দাগের অঙ্ক। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের এপ্রিল মাসে যে 40 নম্বরের পরীক্ষা হবে, এবং তারপরে তোমাদের মাধ্যমিকের টেস্ট এবং প্রি টেস্ট এবং মাধ্যমিক 2024 সালের পাটিগণিতে যে সমস্ত অঙ্কগুলো ইম্পর্টেন্ট, কষে দেখি আমাদের 2-এর 13 এবং 14 দাগের অঙ্ক সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কষে দেখি 2-এর পেজ নম্বর 47-এর। তো দেখো, তোমরা এই 16 দাগের অঙ্ক, 17 দাগের অঙ্ক এবং 18 দাগের অঙ্ক, এই যে 16 এবং 17, এই দুটো অঙ্ক কিন্তু সেম অঙ্ক, ঠিক আছে, এটা একটা সিরিয়ালের অঙ্ক, অর্থাৎ এটা যদি পারো তোমরা এটাও পারবে। এবং 18, 19, 20, এই তিনটের ভিতর থেকে 3টে, মানে কি এই যে তোমাদের 15, 16, 17, এই তিনটের ভিতর থেকে 16 এবং 17 গুরুত্বপূর্ণ, এই 18, 19, 20 ভিতর থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল 19 দাগের অঙ্ক। বুঝতে পারছো আমি কী বলছি? তো দেখো, আমাদের এসএ কিউব তোমরা যেগুলো দেখে যাবে, এমসি কিউব 21 দাগের সব অঙ্কগুলো দেখে যাবে তোমরা, তার সঙ্গে পেজ নম্বর 48-এর সি এ রোমান 1, রোমান 2, রোমান 3 ভালো করে প্র্যাকটিস করে যাবে, এবং পেজ নম্বর 48-এর
ঠিক আছে, এই যে 22 দাগের রোমান 1 রোমান 2 রোমান 3 এবং রোমান 5 খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, বুঝতে পারছো? অর্থাৎ এই পাঁচখানা অঙ্ক থেকে তোমরা 100% কমন পাবে, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং এর ভিতর থেকে রোমান 3 এবং রোমান 2 এবং রোমান 1 এই তিনটেই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো দেখো কোষে দেখি 6.1 এর কোন অঙ্কগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, যার পেজ নম্বর 110 এর আমি কিন্তু প্রয়োগের অঙ্কগুলো দেখাচ্ছি। প্রয়োগ 18 খুবই গুরুত্বপূর্ণ, 2024 সালের সব থেকে মাধ্যমিক টেস্ট, পি টেস্ট প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এবং পেজ নম্বর 111, এই 111 19 দাগের অঙ্ক প্রয়োগ এবং 20 দাগের অঙ্ক, 19 দাগের অঙ্ক দেখে যাবে এবং 20 দাগের অঙ্কটাও দেখে যাবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। 2024 সালের মাধ্যমিক 40 নম্বরের পরীক্ষা এবং তার সঙ্গে 90 নম্বরের পরীক্ষা এবং মাধ্যমিক 2024 সালের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট প্রয়োগ 22, এটাও দেখে যাবে। তো দেখো কোষে দেখি 6.1 এর কোন অঙ্ক ইম্পর্টেন্ট আছে, তোমরা 7 আর 8 দেখে যাবে, 7 এবং 8 দাগের অঙ্ক ইম্পর্টেন্ট আছে, না দেওয়ার চান্স বেশি বাট দেখে যাবে। 6 দাগের অঙ্ক, 7 দাগের অঙ্ক আর 8 দাগের অঙ্ক দেখে যাবে, একদম যে ইম্পর্টেন্ট সেটা বলাটা ভুল হবে, জাস্ট তোমরা চোখ বুলিয়ে যাবে, ঠিক আছে? আমি কি বলছি, পেজ নম্বর 113 নম্বর পেজের তোমরা যে অঙ্কগুলো দেখে যাবে এখান থেকে ভালো করে প্র্যাকটিস করে যাবে, 10 11 12, ঠিক আছে? এই 10 11 12 এবং 13, অর্থাৎ এই 10 থেকে 13 দাগের মধ্যে একটা অঙ্ক দেওয়ার চান্স খুবই বেশি। তোমাদের যে সামনে যে পরীক্ষা আছে, টেস্ট হোক, পি টেস্ট হোক, ঠিক আছে, এবং মাধ্যমিকের ফাইনাল হোক, এই 10 11 12 13 এটা একটা সিরিয়ালের অঙ্ক, অর্থাৎ একটা অঙ্ক পারলে বাকি সব অঙ্ক তোমরা পারবে, ঠিক আছে? এখান থেকে একটা দেওয়ার চান্স খুবই বেশি। আর মাধ্যমিক 2024 সালে তোমরা কিন্তু 6.1 থেকে কিন্তু অঙ্ক কমন পাবে। অপরদিকে তোমরা এই 13 আর 14 মোটামুটি দেখে যাবে এবং অপরদিকে এই 15 16 সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল, 16 আর 17 সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, 16 এবং 17, অপরদিকে 18 19 গুরুত্বপূর্ণ, 20 21 22 24, ঠিক আছে, এবং 25। তো দেখো 6.1 এর কোনো অঙ্ক বাদ দেবে না, এখান থেকে কিন্তু 100% তোমাদের পরীক্ষায় কমন পাবে। থেকে যে সমস্ত অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেটা তোমাদের আমি আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে? এই 10 11 12 13 এখান থেকে একটা অঙ্ক আসার চান্স খুবই বেশি আছে। অপরদিকে তোমরা প্র্যাকটিস করে যাবে 16 17, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে, এবং 18 19 এই দুটো অঙ্ক দেখে যাবে, তার সঙ্গে এই 20 21 22, এই যে অঙ্কগুলো আছে খুব ইজি অঙ্ক, একবার দেখলেই হয়ে যাবে, ঠিক আছে? আর সব থেকে বেশি যেগুলো গুরুত্বপূর্ণ সেই অঙ্কগুলো কিন্তু তোমাদের আমি বলে দিয়েছি। তাছাড়া তার সঙ্গে আর একটা প্রয়োগের অঙ্ক তোমাদের দেখা উচিত, সেটা তোমাদের আমি কোনো কারণে দেখাইনি। পেজ নম্বর 109 এর, ঠিক আছে, কোষে দেখি 6.1 এর প্রয়োগ 15 খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে নাও, খুবই ইজি অঙ্ক, এই অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 2024 সালের মাধ্যমিক পরীক্ষায়, তার সঙ্গে টেস্ট পি টেস্ট পরীক্ষায়। তো দেখো কোষে দেখি 6.2 এর কোন অঙ্কগুলো গুরুত্বপূর্ণ, যদিও এখান থেকে 2024 সালে মাধ্যমিক পরীক্ষায় আসার চান্স খুবই কম, তা সত্ত্বেও তোমরা মাধ্যমিকের টেস্ট পি টেস্ট পরীক্ষার জন্য ভালো করে দেখে যাবে। এখান থেকে 5 দাগের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এবং 4 এবং 5 গুরুত্বপূর্ণ অঙ্ক বলে মনে করি, ঠিক আছে? 6 দাগের অঙ্ক দেখে যাবে, 7 দাগের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, 8 দাগের অঙ্ক দেখে যাবে, 10 দাগের অঙ্ক সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, যার পেজ নম্বর 117। তো দেখো তারপরে আমাদের 11 দাগ 12 দাগ এই অঙ্কগুলো সব দেখে যাবে, 13 দাগের অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, 13 দাগের অঙ্ক এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ 15 দাগের অঙ্ক, বুঝতে পারছো আমি কি বলছি? তোমরা প্রত্যেকটা অঙ্ক দেখে যাবে। তো আমার মতে মাধ্যমিকে যে সমস্ত MCQগুলো খুবই গুরুত্বপূর্ণ, 16 দাগের রোমান 1 রোমান 2 রোমান 3 রোমান 4 যার পেজ নম্বর 118 খুবই গুরুত্বপূর্ণ, একটাও অঙ্ক কিন্তু ছাড়বে না। তো দেখো আমাদের 5 দাগের অঙ্ক রোমান 5 এর এবং তার সঙ্গে এগুলো দেখে যাবে এবং 17 দাগের এই শূন্যস্থানগুলো দেখে যাবে, ঠিক আছে? 17 দাগের রোমান 1 রোমান 2 রোমান 3 এই রোমান 1 রোমান 2 রোমান 3 এই তিনখানা অঙ্ক 2024 সালের ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, রোমান 1 রোমান 2 রোমান 3 আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রোমান 1 আর রোমান 2 সরি রোমান 3। তো দেখো এই তিনখানা অঙ্ক তোমরা ভালো করে দেখে যাবে, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। 2000
24 সালে মাধ্যমিকে কোন প্রশ্নগুলো আসবে। তো দেখো কোষে দেখি 14 যার পেজ নম্বর 202। তো দেখো এখান থেকে কোন প্রশ্নগুলো আসতে চলেছে 2024 সালে মাধ্যমিক টেস্ট পিটেস পরীক্ষায়। তো দেখো প্রয়োগ 11 এবং প্রয়োগ 10, এই প্রয়োগ 10 ভালো করে প্র্যাকটিস করে যাবে। এবং প্রয়োগ 11 2024 সালের সব থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। কোষে দেখি 14 কোন অঙ্ক ইম্পর্টেন্ট আর একবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্রচুর ছেলেমেয়েরা বলেছে যে স্যার কোন অঙ্ক প্র্যাকটিস করে যাবে, প্লিজ একবার সাজেশন দিলে ভালো হয়। তো দেখো প্রয়োগ প্রয়োগের অঙ্ক তো বলে দিয়েছি, এবার আমি তোমাদের দেখাচ্ছি তিন দাগের অঙ্ক। কোষে দেখি সিক্স পয়েন্ট, মানে কোষে দেখি 14 5 6 7 5 6 7 থেকে একটা অঙ্ক আসার চান্স খুবই প্রবল। 8 ঠিক আছে, 8 9 10 11 এখান থেকে একটা অঙ্ক আসার চান্স খুব বেশি। 5 6 7 আর 8 9 10 11 একটা সিরিয়ালের অঙ্ক, অর্থাৎ উপর থেকে তিনটে থেকে একটা দেবে, নালে নিচের চারটে থেকে একটা দেবে। খুবই গুরুত্বপূর্ণ আমি যে সমস্ত কথাগুলো বলছি প্লিজ একটু মন দিয়ে শুনবে। আমি বলতে পারি 100% তোমরা মাধ্যমিকে অঙ্কতে ভালো রেজাল্ট করবে যদি আমার কথা তোমরা শোনো মন দিয়ে। অর্থাৎ এই 9 10 11 সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট 2024 সালের মাধ্যমিক টেস্ট পিটেস্ট পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো এবার আমি দেখাচ্ছি তোমাদের এই যে 12 দাগের অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক, উদাহরণের অঙ্ক এরকম টাইপের আছে। 13 দাগের অঙ্ক 14, 12 13 14, এই 12 13 14 থেকে কিন্তু একটা অঙ্ক আসার চান্স খুব বেশি। ওখানে যেমন আছে 5 6 7 8 9 10 11 আর 12 13 14, মানে এটা একটা সিরিয়ালের অঙ্ক, মানে এখান থেকে নালে ওখান থেকে দেবে আর কি, বুঝতে পারছো? এই যে সমস্ত অঙ্কগুলো আমি বলে যাচ্ছি প্লিজ তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, ভালো করে প্র্যাকটিস করে যাবে। এই যে এইটা দেখে যাবে 9 10 11 যার পেজ নম্বর, ঠিক আছে, এই যে 9 10 11 ঠিক আছে, ভালো করে দেখে নাও কোন অঙ্কগুলো আমি বলছি, তার সঙ্গে 5 6 7 মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল এবং তিন দাগের অঙ্ক। আর একবার বলে দিচ্ছি কোন অঙ্কগুলো তোমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে 2024 সালের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। তোমাদের কিন্তু অক্টোবর নভেম্বরে কিন্তু তোমাদের টেস্ট পিটেস্ট মানে টেস্ট পরীক্ষা আছে, এই টেস্ট পরীক্ষায় কোন অঙ্ক ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে এই যে 12 13 14 খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে মনে করি, তার সঙ্গে এই যে MCQ 16 দাগের রোমান 1 রোমান 2 রোমান 3 রোমান 4 এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। এই যে রোমান 1 ঠিক আছে, রোমান 2 রোমান 3 রোমান 4 যার পেজ নম্বর 204 ঠিক আছে, 204 নম্বর পেজ এবং 205 নম্বর পেজের কোন অঙ্কগুলো গুরুত্বপূর্ণ দেখে নাও। এই যে রোমান 5 এর অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে প্র্যাকটিস করে যাবে। সি দাগের অঙ্ক শূন্যস্থান মুখস্থ করে নেবে। 17 রোমান 1 রোমান 2 রোমান 3 এবং রোমান 4, রোমান 4 এর অঙ্ক সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, রোমান 3 এর অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং রোমান 1 রোমান 1 রোমান 3 রোমান 4 এই অঙ্কগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু আমার মতে তোমরা এই পাঁচখানা অঙ্ক ভালো করে দেখে যাবে, এই পাঁচখানা অঙ্ক 2024 সালের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট SAQ এর ক্ষেত্রে। মাধ্যমিকে যদি ভালো নম্বর পেতে চাও আমি যে সমস্ত কথাগুলো বলছি প্লিজ তোমরা ভালো করে মন দিয়ে শোনো। তোমাদের মাধ্যমিকের সামনে যে 40 নম্বরের পরীক্ষা, এপ্রিল মাসে পরীক্ষা, তার সঙ্গে তোমাদের পুজোর আগে টেস্ট পিটেস্ট বা টেস্ট পরীক্ষা, এই সমস্ত প্রশ্ন যদি কমন পেতে চাও 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর ভিতর থেকে তোমরা কমন পাবে 71 72 73 বুঝতে, এবং তার সঙ্গে মাধ্যমিক 2024 সালের। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।